আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে মলাই মাছ হ্যাঁ এই এই সটকি হ্যাঁ যতগুলো সটকির তরকারি হ্যাঁ বেগুনদের সুটকি রান্না করা হয়েছে অনেক মজা হয়েছে গান্ডা দুনিয়া কথা দিয়েছো তো মলাই মাছ কিন্তু হ্যাঁ এই মাছটা কিন্তু বড় মজা আবার বোনা করে খেলে কিন্তু আর বেশি মজা পেঁয়াজ রসুন বেশি করে দিলে খায় বেশি মজা সো এই জিনিসটা দিয়ে আজকে বেগুন রান্না করলাম আশা করি মজা হবে হ্যাঁ আজকে যে হারবে তার জন্য থাকবে কঠিন পানিশমেন্ট আর গতকালকে ভিডিও তো এই কমেন্টগুলো তো ইনশাল্লাহ পড়বো ওকে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি হ্যাঁ ওকে তুমি রেডি ওয়ান টু আর কথা

शूट के दावने को मजा, किधर? हाँ, अम्मू, पढ़ बा, पढ़ बामा, निकलना, ओह स्टॉप, इधर क्या ना, मामी है, कुछ जी टप्पू है, नंबर आमिर जंटू को ही, ही

ওকে তাহলে দেখতে পাচ্ছেন অলরেডি জিতে গেছি যারা আমাকে জিতার সাপোর্ট দেন তার অন্তত খুশি হবে আর খাবারটা প্রতিদিনের মতো বড় বড় মজা তাই না আর মলাই মাছের মলাই মাছ আপনার মলা মাছের যে শুটকিটা এইটা হচ্ছে একদম সুট না এবং ফ্রেশ সাদাটা ফ্রেশ এটা দিয়ে কিন্তু আপনারা বট থাকলেও ভালো লাগবে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে আপনার বোনা করলে মজা হয় ওকে

আজকে বাপ কিন্তু অল্প নিছে হ্যাঁ একটা বড় গেছে টাইট হয়ে গেছে এক গ্লাস পানি খেয়েছে মিনিমাম আপনার হাফ লিটার হবে হাফ লিটার পানি হবে হ্যাঁ এই গ্লাসটা মাঝে হাফ লিটার পানি ধরে অনেক বড় আছে দেখতে পাচ্ছেন যে অনেক বড় জায়গা হাফ লিটার পানি খাওয়া আর সাথে এক প্লেট ভাত এক প্লেট তরকারি ও মাই ঘট আমার কিন্তু পেটটা একদম ভরে গেছে হ্যাঁ খাইছে ঠিক আছে পারিশমেন্টে দিয়া দিলাম খাইছে ওকে তাহলে বিগত কালকের যে চিকেন বিরে নিতে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো ইনশাআল্লাহ তুলে ধরব হ্যাঁ যারা কমেন্ট শুনতে ভালো লাগে অবশ্যই করে আমাদের সাথে থাকবেন তাহলে চলো কমেন্ট করি হ্যাঁ আজকে হ্যাঁ কমেন্ট পড়ব যারা কমেন্ট করেছেন কমেন্ট পড়ব আর আমার কাপড় কিন্তু ইয়া নাই মানে আমার শরীরে কিন্তু কাপড় নাই সেই জন্য আমি আমার ভাষা কিছু আমার বাসার কিছু জিনিস ফোকাস করতেছি আপনাদের সামনে আর আমি এই ফাঁকে দিয়ে কমেন্ট গুলো নি হ্যাঁ সো প্রথমে কমেন্ট করছে কুশি ইন্ডিয়া থেকে সো কুশি কমেন্ট করছে কাকু আমি তোমাদেরকে কমেন্ট করতে পারবো না আচ্ছা দেখি কেন পারবেন আরো কমেন্ট আছে দেখি সবগুলো পড়ি সো আবার লেখছে কাকু আমি তোমার বাস্তি কেমন আছো বলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো খুশি আবার লেখছে কাকু প্লিজ প্লিজ মনে কিছু করবেন না অবশ্যই কেন মনে কিছু করব কিছু মনে করব না সো আবার খুশি লেখছে কাকু টাইম পেলে অবশ্যই কমেন্ট করব কারণ কাকু পূজার মার্কেট থাকবে ওকে সমস্যা নাই নো প্রবলেম তারপরে ইউজার কি কি আপু আপনি প্রত্যেক দিন হেরে যাও না আপনার আপু কিন্তু ইদানিং কয়েকটা ভিডিও হাঁটতেছে কিন্তু আর অন্যান্য ভিডিও কিন্তু বেশি জিতে হ্যাঁ সো তারপরে কমেন্ট করছে খুশি আবার কমেন্ট করছে টাইম স্পেন্ড করতে পারবো না ওকে তারপরে নাফিজা অমর আপ আপু লেখছে লব 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নাফিজা অমর আপুকে তারপরে সোনালি বাত্রি সোনালি বাতি লেখছে খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে নাফিজা অমর আপু আবারও লেগছে ইয়াম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে জাসমিন নদী হ্যাঁ জাসমিন নদী লেখছে আপনাদের ভিডিও অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জাসমিন নদী আপুকে তারপরে 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 কমেন্ট করছে আমা এমন করো মা দূরে যাও তারপরে কমেন্ট করছে মাহমুদা মাহমুদা আপু লাগছে সত্যি ভিডিওটা অনেক সুন্দর হয়েছে নিজের হাতে রান্না করে খাওয়ার মজাই আলাদা আপুর রান্না সত্যি অনেক লোভনীয় আপু তো অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে আপু রান্না খেতে যাব চলে যাব দাওয়াত তো দিবেন না জোর করে আসব সমস্যা নাই অবশ্যই আসবেন হ্যাঁ অবশ্যই আসবেন তারপরে মাওসান রিহাম লেগছে মাসাল্লাহ অসাধারণ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মাওসান তারপরে ইউজার বিএম হ্যাঁ ইউজার বিএম লেখছে আজকের খাবারটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে ইউজার তারপরে তারপরে আর্ট লভার লেগছে প্রথম কমেন্ট রিপ্লাই চাই আর্ট লাভারকে অনেক অনেক ধন্যবাদ প্রথম কমেন্ট রিপ্লাই যে কমেন্টের মাধ্যমে দিয়ে দিলাম একদম সরাসরি ভিডিওর মাধ্যমে আশা করি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আর্ট প্লাস বি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সো আশা করি সবসময় কমেন্ট 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 করে আপনাদের তোমার মতামত জানাবা তারপরে আমরা রিপ্লাই দিব সমস্যা নাই তারপরে তাসকিয়াতুল ইসলাম লেখছে আমি ডিস্টার্ব করে কেন মা তাসকিয়াতুল ইসলাম লেখছে মাসা অনেক লোভনীয় ছিল খাবারটা হ্যাঁ খাবারটা কিন্তু অনেক মজার ছিল হ্যাঁ এই সুটকি দিয়ে বেগুন আলু অনেক মজার ছিল তারপর রিমাক তার আপু লেখছে অনেক সুন্দর হয়েছে আপু ভাইয়া কেমন আছেন পিচ্ছে মামাটা কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ পিচ্ছি মামাটা আমার অনেক অনেক ভালো আছে আল্লাহর মতে আহ আশা করি দোয়া করবেন হ্যাঁ সো এই ছিল গতকালকের কমেন্ট যারা এই কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আর আমার ফেস কিন্তু সামনে আনতে পারলাম না আমার মামুনি এই যে আমার লক্ষ্মী সোনা মামুনিটা মামুনিটা আমার ক্যামেরার সামনে দাঁড় করাই দিলাম তারপরে আমি কমেন্ট করতেছি হ্যাঁ যেহেতু আপনাদের সামনে সামনে আমি আসতে পারতেছি না সো আশা করি সবাই ভালো থাকবেন হ্যাঁ আর আমাদের আমাদের চ্যানেলের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিও যদি খারাপ লাগে আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর কোন ধরনের ভিডিও চান আপনারা সেটাও কমেন্ট করবেন আপনাদের রুচির উপরে আমরা ভিডিও বানাবো হ্যাঁ সমস্যা নাই আর কয়েকজন কয়েকটা খাবার রেসিপি নিয়ে আসতে বলছেন আশা করি সেই খাবারগুলো অতি তাড়াতাড়ি নিয়ে আসবো আমরা আর কিরে ফ্যান চালায় রাখছো এম ফ্যান কি অফ করা থাকে দরকার ছিল এন্ড সালাই রাখছি হ্যাঁ তারপর এই যে আমার মামুনিটাকে সবাই দোয়া করবেন আমার মামুনিটা যেন আল্লাহ আল্লাহ সুস্থ রাখে হ্যাঁ দোয়া করবেন আমার মামুনির জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ সো দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে তো আর কথা বাড়াবো না আশা করি সবাই ভালো থাকবেন আর আপনাদের কাছে আরেকটা কথা বলি আমার একটা মা রোমাইসা এগ্রো চ্যানেল আছে আশা করি সেই চ্যানেলটি আপনারা সবাই ঘুরে আসবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ